হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে রিভিউ করেছিলে, রিভিউ রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে বিকমে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ বা FSI করতে চাও, রিভিউ ও FSI নোটিশ কবে আসতে চলেছে, ইউনিভার্সিটির তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদেরকে বলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে CBCS বা CCF এর আন্ডারে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, রেজাল্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। 14/11/2024 তারিখে সেকেন্ড সেমিস্টারে ইন্টারনাল টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল এক্সামের মার্কস কিন্তু ফাইনাল সাবমিট করা হয়ে গিয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে রেজাল্টের একটি ধাপ কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, বাকি রয়েছে শুধু থিওরি এক্সামের মার্কস সাবমিট করার অপেক্ষা, আর রেজাল্টের মার্কশিট প্রিন্ট করা কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ তোমাদের রেজাল্টের কিন্তু একটি ধাপ সম্পূর্ণ হয়ে গিয়েছে, ইন্টারনাল টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল এক্সামের মার্কস কিন্তু সাবমিট করা হয়ে গিয়েছে 14/11/2024 তারিখে। তাহলে তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে, তোমাদেরকে বলে রাখি, 23/11/2024 তারিখের পরে যে কোনো দিন রেজাল্টের নোটিশ চলে আসবে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। এই ছিল সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবারে আসি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে রিভিউ করেছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে রিভিউ করেছিলে, তোমাদের রেজাল্ট মেবি নেক্সট উইকের মধ্যেই পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা থার্ড সেমিস্টারে রিভিউ ও FSI করেছিলে, তোমাদের রেজাল্ট নেক্সট উইকেই পাবলিশ করে দেওয়া হবে। এবারে আসি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে বিকমে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ ও FSI করতে পারো, রিভিউ ও FSI নোটিশ কবে ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে, এই উইক কিংবা নেক্সট উইকের মধ্যেই বিকম ফোর্থ সেমিস্টার রিভিউ ও FSI এর নোটিশ দিয়ে দেবে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, আবার পরবর্তীতে যখনই নোটিশ বা আপডেট পাবো তখন আমি আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।